তো সবকে হলুদ কার্ড দেখালেন হতে পারে জোরালো শট আর দারুণ গোল খেলা শুরুতেই গোল দারুণ ট্রিক গোল হতে পারে শট আর গোল দারুণ শঙ্কু আউটস্ট্যান্ডিং ভলি করেছিলেন দিনেশ থেকে বাপন ভালো বল গোল হতে পারে জোরালো শট আর পোস্টে লেগে বলটি ফেরাচ্ছিল তাহলে শট ও এগেন পোস্টে লেগে বলটি চলে এলো দিনেশের জোরালো শট ভালো সেভ করলেন গোলরক্ষক চমৎকার কাট করে নিয়েছেন ভালো বল দিনেশ দিনেশ থেকে ভালো ভিডিও এগেন পোস্টে লেগে বলটি প্রতিহত হলো হলুদ জার্সি পরে খেলবে ছোট বেলু ধাত্রী পূজা কমিটি এবং কালো জার্সি পরে খেলবে ঝাঁকারি শিবশক্তি ময়দান না না খেলা শুরু হলো এই সবে সুব্রত না রে হেনরি সেখান থেকে কাউন্টার অ্যাটাক ঝাঁকারি শিবশক্তি ময়দান রাহুল রাহুল থেকে দিনেশের উদ্দেশ্যে বল দিনেশ রেখেছে নিজের কন্ট্রোলে দিনেশ সেখান থেকে মিস পাস হেনরি বিপদ গোল হতে পারে জোরালো শট আর দারুণ গোল খেলা শুরুতেই গোল করে দারুণ গোল খেলা শুরুতেই গোল করে 1-0 গোলে এগিয়ে গেলেন ছোট বেলু জগদ্ধাত্রী পূজা কমিটি খেলা শুরুতেই গোল দারুণ ফ্লিক আর গোল সেখান থেকে সেন্টার থেকে শুরু হয়ে গেল রাহুল রাহুল থেকে সুব্রত সুব্রত থেকে বাপন এগেন মিস পাস হেনরি জোরালো শট চমৎকার ভাবে বেড়ে গেছে রাহুল রাহুলের শট উফ অল্পের জন্য লক্ষ্য কষ্ট দারুণ ট্রিক গোল হতে পারে শট আর গোল দারুণ দারুণ গোল 2-0 গোলে এগিয়ে গেল ছোট বেলু জয়তী পূজা কমিটি রাহুল শঙ্কু আউটস্ট্যান্ডিং ভলি করেছিলেন কিন্তু বলটার সঙ্গে কানেক্ট ঠিকঠাক হয়নি ভালো ভালো হচ্ছে রাহুল রাহুল থেকে শঙ্কু শঙ্কু থেকে এগেন রাহুল
রাহুল নিজে কন্ট্রোল রেখেছে সেখান থেকে সুব্রত সুব্রত থেকে বাপন বাপনের শট খুব ভালো ক্লিয়ার করলেন স্টপার ফুলব্যাক এবং সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে সুব্রতকে সতর্ক করলেন রেফারি জোসেফ ভালো জায়গায় বল উফ বাপন ভালো বল বলতে পারে তৃতীয় গোল কি হবে চিতার মতন থেকে বাপন ভালো বল গোলতে পারে জোরালো শট পোস্টে লেগে বলটি ফেরত চলে এলো বাপন এগেন জোরালো শট রাহুল রাহুল থেকে লম্বা ক্লিয়ার করে বলতে বলতে রেফারি লম্বা বাসি প্রথমার্ধে খেলা শেষ প্রথমার্ধে খেলা শেষ ছোট বেলু জগত পূজা কমিটি 2-0 গোলে এগিয়ে রয়েছে শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা কালো জার্সি পরে খেলছে ঝাগারি শিবশক্তি ময়দান এবং হলুদ জার্সি পরে খেলছে ছোট বেলু জগদ্ধাত্রী পূজা কমিটি শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধে খেলা জোসেফ আমাদের নিজেদের স্কুল নতুন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছোটি কে জানাই অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্যের জন্য আমাদের মাঠ আমাদের মাঠ সবসময় আমাদের সাথে থাকে কোনো কিছু অনুষ্ঠানে আমাদের থেকে রাহুল বাপন সেখানে দিনেশ থেকে সুব্রত সেখান থেকে রাহুল রাহুল নিজের কন্ট্রোল রেখেছে এই মাটি দুপুর বেলায় খেলা হয়েছিল আর আমাদের বলতে পারে আমরাও টাইম দেখছি উল্টো উল্টো মাটি
দিনেশের জোরালো শট ভালো সেভ করলেন গোলরক্ষক ক্লিয়ার করলেন লম্বা জোসেফ এবং জোসেফকে হলুদ কার্ড দেখে সতর্ক করলেন রেফারি শট নিচ্ছেন রাহুল ফ্রি কিক শটটি রাহুলের জোরালো শট সেখান থেকে লম্বা ক্লিয়ার করলেন রাহুল চমৎকার কাট করে নিয়েছেন ভালো বল দিনেশ দিনেশ থেকে ভালো ফিজিক এগেন পোস্টে লেগে বলটি প্রতিহত হলো তিন তিনটে বহল ঢাকার শিবশক্তি ময়দানের পোস্টে লেগে প্রতিহত হলো দেখতে পাচ্ছ না ধাক্কা মারছে ও ধাক্কা ওটা ও ওকে ধাক্কা মারছে পরবর্তী খেলার জন্য ভালো বল থেকে সেখানে ফাঁকা বল ১-১ চলে এসেছিল বলটি ব্যাকে নামিয়ে দিল জোসেফ বাপন বাপন থেকে রাহুল তাহলে জোরালো শট এগেন খুব ভালো সেভ করলেন গোলরক্ষক পালকটা
جوسف কে হলুদ কার্ড দেখালেন এবং جوسف কে লাল কার্ড দেখে মাঠের বাইরে বের করে দিলেন এবং দিনেশ কে হলুদ কার্ড দেখে সতর্ক করলেন All down the summon 24 YouTube and Facebook. We have Facebook page live with YouTube. Kalki. বলতে বলতে লম্বাবাসী 2-0 গোলে জয়লাভ করলো ছোট বেলু জগৎ পূজা কমিটি